আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের। শুক্রবার বিকাল চারটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচে হেরে অনেকটাই ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের অবস্থা বাংলাদেশের মতোই, তারাও প্রথম দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। তাই টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই কারো সামনে। বাংলাদেশকে তাই শক্তিশালী একাদশের পাশাপাশি জয়ের শক্ত মনোবল নিয়ে মাঠে নামতে হবে বাঁচামরার লড়াই। তো চলুন এক নজরে দেখে নেই আগের ম্যাচগুলোর পারফরমেন্সের ভিত্তিতে এই ম্যাচে বাংলাদেশ একাদশে কে কে সুযোগ পেতে পারেন। নাম্বার একে থাকছে নাঈম শেখ। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে রান পেলেও ইংল্যান্ডের সাথে রান পাননি নাঈম শেখ, তাই ওয়েস্ট ইন্ডিজের সাথে নাঈম চাইবেন অবশ্যই রানে ফিরতে। নাম্বার দুয়ে থাকছেন সৌম্য সরকার। ম্যাচের পর ম্যাচ যেভাবে খারাপ খেলেও লিটন যেভাবে সুযোগ পেয়ে যাচ্ছেন, তাতে করে এই ম্যাচেও তাকে দেখলে আর অবাক হব না। তবে শক্তিশালী একাদশে আমরা তাকে রাখবো না, আর সৌম্যকে অবশ্যই আরেকটি সুযোগ দেওয়া যেতেই পারে। নাম্বার তিনে থাকছেন সাকিব আল হাসান। শেষ দুই ম্যাচে অবশ্য সাকিব রান পাননি, তবে এই ম্যাচে তিনি রানে ফিরবেন এটাই আশা করি। নাম্বার চারে থাকছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। বিশ্বকাপে রানে ফিরলেও দলের চাহিদা পুরোপুরি মেটাতে পারছেন না মুশফিক, তাই দলের স্বার্থে শর্ট সিলেকশনে তাকে আরও মনোযোগ দেওয়া উচিত। নাম্বার পাঁচে থাকছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। নিজের ব্যাটিং আর অধিনায়কত্ব কোনোটাই পারফেক্ট করতে পারছেন না রিয়াদ, তাই তার জন্য প্রয়োজন বড় একটি মিরাক্কেলের। সেটা কখন আসে সেদিকেই তাকিয়ে থাকতে হবে আমাদের। নাম্বার ছয়ে থাকছেন আফিফ হোসেন ধ্রুব। এই বিশ্বকাপে নিজেকে হারিয়ে খুঁজছেন আফিফ, তবে আমরা বিশ্বাস করি খুব দ্রুতই আফিফ তার জাত চেনাবেন। নাম্বার সাতে থাকছেন নুরুল হাসান সোহান। উইকেট কিপিংয়ে কোনো বিকল্প না থাকায় নুরুলকে দলে রাখতেই হচ্ছে, তবে সামনে বিকল্প ভাবতেই হবে টিম ম্যানেজমেন্টকে। নাম্বার আটে থাকছেন শেখ মেহেদী হাসান। কোয়ালিফাইং রাউন্ডে ভালো পারফর্ম করলেও সুপার টুয়েলভে এসে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না মেহেদী। নাম্বার নয়ে থাকছেন মুস্তাফিজুর রহমান। এবারে বিশ্বকাপ নিয়ে মুস্তাফিজের উপর যে আশা ভরসা করা গিয়েছিল তা খুব সামান্যই পূরণ করতে পেরেছেন মুস্তাফিজ, তবে তার প্রতি আমাদের আস্থা রাখতেই হবে, কারণ সে যে চ্যাম্পিয়ন বোলার। নাম্বার দশে থাকছেন নাসুম আহমেদ। গত দুটি ম্যাচে তার পারফরমেন্স ছিল 180 মার্ক, আশা করি এ ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখবেন তিনি। নাম্বার এগারোতে থাকছেন শরীফুল ইসলাম। সাইফুদ্দিনের ইঞ্জুরিতে একাদশে থাকার সুযোগ হচ্ছে শরীফুলের, তাই শরীফুলের উচিত এই সুযোগ খুব ভালোভাবে কাজে লাগানো। এই ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী একাদশের খেলোয়াড়দের নিয়ে পর্যালোচনা। তো বন্ধুরা, আপনারা কি বলেন, দলে আর কি পরিবর্তন আসা উচিত তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য।